হ্যালো গাইস, আমরা আজকে সন্দীপের ডাক্তারে যাচ্ছি। সন্দীপের একটা কন্ট্রোল আছে, হোল বডি কন্ট্রোল। তো সবাই সন্দীপের জন্য আশীর্বাদ করবেন, তা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি বাসা থেকে বের হয়ে বাসে উঠে পড়লাম। বাসের স্টপেজে যেতে যেতেই বাস চলে আসছে আর বাসে উঠে পড়লাম। তো বাসটা আর ভিডিও করা হয়নি, কারণ আমার বিবেকে নিয়ে বের হয়েছি। ওর গাড়িটা উঠাতে গেলে আর মোবাইল হাতে নেওয়া যায় না, তো গাড়িতে উঠার পরে গাড়িটাকে লক করে ভালো মতো এক্সাইট করে আমি আবার ক্যামেরা হাতে নিলাম। ভাবলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি আর ভিডিওটা করে নিই, কারণ বাইরের পরিবেশটা আজকে বেশ ভালো। আজকে ওর বাবার ছুটি ছিল, বাট ওর বাবাকে নিয়ে নিই, কারণ কুলদীপ স্কুলে, কুলদীপকে ড্রপ করতে হবে। কুলদীপ বাসায় এসে একা থাকতে পারবে না, এই জন্য আমি সন্দীপকে নিয়ে যাচ্ছি। এদেশে আসলে অনেক সুযোগ সুবিধা আছে, সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে না, আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের কথা যখন মনে পড়ে তখন আসলে অনেক খারাপ লাগে। তাছাড়া অনেক অন্য সব কিছুই ভালো। তো আমি মেট্রোতেও উঠে পড়লাম, মেট্রো 5 মিনিট পরে পরে মেট্রো আছে। এখন আমি হসপিটালের কাছাকাছি চলে আসছি মোটামুটি। এই যে নেমে পড়লাম, নেমে পড়ে হসপিটালের দিকে আগাচ্ছি। মেট্রো রেল থেকে নেমে আরও 5 মিনিট হাঁটলেই ধরেন হসপিটাল। এইখানে হসপিটালে অনেক সুযোগ সুবিধা বাচ্চাদেরকে, ওরা এমনিতেই 3 মাস অন্তর অন্তর একটা ভিজিট শেষ করে অটোমেটিক আর একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, কন্ট্রোলের মধ্যে রাখে। আসলে এই জিনিসগুলো ভালো লাগে। এই তো এই হসপিটাল, এটার নাম হলো বাম্বিন জেসু। ইটালিতে সবচেয়ে বাচ্চাদের সবচেয়ে ভালো ফেসিলিটি বা চিকিৎসা হয়। তো চলে আসলাম এই হসপিটালে। তো দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তা পার হয়ে, হসপিটালের এরিয়াটা বিশাল বড়, বিশাল বড়। মানে কত টুকু জায়গা নিয়ে যে বানাইছে একমাত্র ভগবানই জানে। বাম্বিন যেশু হসপিটাল, যেশুর নামে, মানে যীশু খ্রিস্টের নামে হসপিটালগুলো বাচ্চাদের জন্য। আমার ছেলেকে জন্মের পরপরই যখন ও অসুস্থ হয়ে যায়, 15 দিন হসপিটালে থাকে, তখন আরেকটা যেটা একদম পুরাতন, মানে একদম ফার্স্ট হসপিটাল হয়েছিল, ওই হসপিটালে নিয়ে গেছিলো। আর এটা আরেক সাইডে পড়ছে। আরেকদিন যখন ওই হসপিটালে যাব, ওই হসপিটালটা আপনাদের সাথে শেয়ার করব। হসপিটালে বাচ্চাদের এত বেশি মানে টেক কেয়ার করা হয়, এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয়, ওদের কোনো সমস্যা আছে কি না সব কিছু ওরা নিজে থেকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, আমাদের কিছুই বলতে হয় না। এই জিনিসগুলো অনেক ভালো। এখানে এমনও আছে বেবি মাম্মা, মানে আমি এখন হসপিটালে ঢুকবো, প্রবেশ করার পরে আর ভিডিও করতে পারবো না, কারণ এখানে ভিডিও করা নিষেধ। তো হসপিটালে ভিজিট করার শেষে অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনটাই আমাকে ডাকছে। তো অ্যাপয়েন্টমেন্ট মানে টাইম টু টাইম আমার দেখানো হয়ে গেছে। তো আমি আবার এদিকে ভিজিট শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আবার এই যে আমি মেট্রো রেল ধরবো, মেট্রো রেলের কাছাকাছি চলে আসছি। তো যে কথাটা বলতে চাইছিলাম, এখানে বাচ্চাদেরকে মানে কোনো সমস্যা যদি থাকে ওরা নিজের দায়িত্বে সব চিকিৎসা করে, আমাদেরকে কোনো চিন্তা করতে হয় না। এই জিনিসগুলো ভালো। আপনাদের সাথে একদিন আসলে সত্যি শেয়ার করব আমার বাচ্চার মানে জন্মের পর কী হয়েছিল বা কীভাবে চিকিৎসা হলো। ওর এত বেশি ক্রিটিক্যাল অবস্থা ছিল, দেশে থাকলে হয়তো আমার পক্ষে বাঁচানোই সম্ভব হতো না, এত বেশি সিরিয়াস অবস্থা ছিল ওর। যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদে, আমার মা বাবা গুরুজন সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ও এখন পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা নাই। সবসময় আমার সন্দীপের জন্য সবাই ব্লেস করবেন, কারণ ও একদম পুরোপুরি সুস্থ, ওর কোনো সমস্যা নাই। তারপরে ওরা 3 মাস অন্তর অন্তর, 2 বছর পর্যন্ত, 2 বছর বয়স পর্যন্ত ওকে ট্রিটমেন্ট করবে। প্রথম 1 বছর ওরা 1 মাস পরে পরেই ভিজিট করাইতো, কোনো সমস্যা আছে কি না, কী সমস্যা, তারপরে ওর কী আছে না আছে সব কিছু ওদের দেখার দায়িত্ব, ওরাই দেখে। ওই একটা ভিজিট শেষ হলে পরবর্তী ভিজিটের অ্যাপয়েন্টমেন্ট ওরাই দিয়ে দেয়। তো বাসায় ফিরে ফিরে দেখলাম ওর পাপা আজকে মানে পুরা মুরগি সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। তো এদিকে সন্দীপকে বসাইয়া আমরা খেতে মানে পড়লাম। এই যে ওর পাপা খাচ্ছে, কারণ আজকে রান্নাবান্না করি নাই, তো বাসায় আজকে রেডি খাবার খাচ্ছি। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। টাটা।